I'm a chili as to say, and that means to say, I'm a boom as to say. So I'm cooking. It's almost done. It's a khashi. It's a guru bhuna. So it's a hui gache a monda hai. And amar dishi to hai gache gondo to. Amar chili pochon na be moni hoche. Tarporeo dawara ke ekta ni jira gura diye nite hobe ar lobote ektu cheke dekhbe ektu lob ektu lebu dibo. Jodio guru bhuna jira tai beshi dite hobe. Let me check. এখানে রাঁধছি আমি এখন খাসি খাসি তার মধ্যে প্রথম দিব এই আটা পেঁয়াজ কাটা দাম আছে এখন দিব হচ্ছে কি বাদাম বাদাম মতো এটা হচ্ছে বাদাম মতো খাসিটা দইয়ে ভিজানো আছে দেখতে পাচ্ছেন লিন্ডা এই যে এখন এটা বাদাম বাটা দিলাম একটু জানতে বানাই বাদাম বাটার সাথে এটা আসলে নারকেলের খাসি আছে এই নারকেলের দুধের নারকেলের টিনটা একটা বাই করে রাখো তো ওইখানে আছে নারকেলের টিন দুধের আমার আবার বুক কি পেন হচ্ছে কেন জানি তা আগে খাসিটা দিয়ে দিই তুই গেলি কেন শয়তান I know, Linda. তুই গেলি কেন? হাই নাজিয়া, এই যে আমি রান্না করছি এখন খাসি বাদাম দিয়ে হ্যাঁ আমার বৌমার খুব প্রিয় এটা এই যে দই দিয়ে মাখাচ্ছি ও দেখতে পাচ্ছে না তো দই দিয়ে মিষ্টি দই এটা একটু টক মিষ্টি দই আছে না ওইটা দিয়ে মাখাচ্ছি আর এখানে দিয়েছি বাদাম বাটা অ্যালমন্ড বিশেষ করে কাজু বাদাম অ্যালমন্ড সবগুলো দিয়ে খাসিটাকে আগেই মাখায় রাখছিলাম দেখো এই যে দিয়ে দিলাম হ্যাঁ এটা পরে আবার বাদাম বাটার বেশি সাথে আমি একটু কষে নিই এই যে দইটা এখানে আমি আরেকটু হাতটা ধুয়ে নিই হাতটা ময়লা হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম খুব ভালো লাগছে এখন তোমাদের সাথে কথা বলে নিজের একাকিত্বটা আসলে চলে যায় তাই না আরেকজনের সাথে কথা বললে আমরা বুড়া হয়ে গেছো তোমা আমাদের এখন একা একা ভালো লাগে দেখো গরুটা কত সুন্দর হয়েছে আমি দেখে আর এটা হচ্ছে খাসিটা দেখো সাদা খাসি এটা মধ্যে এটা একটু কষানো হইলে এটা মধ্যে অন্য কিছু দিব না এটা একটু কষানো হলে আমি নারকেলের দুধ দিয়ে দিব একটু বেরেস্তা করে ছাড়তে হবে বেরেস্তাটা আমার সুন্দর হয়নি আজকে এক হাতে কাজ করতেছি তো কখন ফ্লাইট নেমে যায় কখন কি হয় এটা হচ্ছে গরু ডিম গুনা করবো আমার ছেলে খুব পছন্দ করে ও জানে না যে এটা করবো ডিমটা গুনা করবো ওর জন্য আর আলু ভর্তা করার আগে আজকাল অনেক বড় বড় আলু হ্যাঁ ওগুলো মানে ফার্মেরি আলু আমি ছোট করে কেটে নিই ছোট করে কেটে নিলে হবে কি ছিলতেও সুবিধা আলুটা যে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে জাস্ট আমি দামায় একটা কাপ দিয়ে প্রেশার দিবা হাত দিয়ে দিব না কারণ আলুটা মানে গড়বা তত সুন্দর হবে ভর্তাটা এটার সাথে টমেটো মিশাই দেবো উহু যে গরম আচ্ছা একটু ঠান্ডা হোক আমার কাছে কি রান্না শিখবা বলো নাজিয়া সব রান্না শিখাই দিব আরে না গুনেন না সবাই গুনে কেউ ভয় পায় কেউ আলসামি করে সবাই আসলে গুনে
কেউ ভয় পায় যে আল্লাহ রান্না করবো, আমার বড় বোন যেমন এত মাসাল্লাহ এত ভালো রান্না এত মজার রান্না, কিন্তু ওর হচ্ছে কি সব ফিটফাট থাকতে হবে, সব এইরকম করে এইভাবে পেঁয়াজটা কুচি, কারণ আসলে পেঁয়াজটা যেইভাবে কুচি করো ওইটা আলটিমেটলি আসলে দেখা যায় না, বুঝছো মা? সেই জন্য আমি তো দেখো না খেঁচা খেঁচা করে দাঁড়াবো, তুমি তোমার কোনো মাগা মাথা কিচ্ছু নেই, আমি যে ওইটা আসলে কুচিটা দেখা যাবে না। মারা যেমন খুব মানে এগুলি নিয়ে খুব বিলাসিতা করতেন, বুয়াদের বলতো এই মানুষের জন্য এইভাবে পেঁয়াজ কুচি করো, ওইটার জন্য এইভাবে রসুন কাটো, ওইটার জন্য আদা, আমরা তো সোজা ব্লেন্ড করে ফেলাম, ঠিক না? দেখো মাংসের রংটা কত সুন্দর হয়েছে। এখন খাসিটা হোক, তারপর খাসিটা হলে ভর্তাটা বানাবো, তার আগে এই যে মুরগিটা দেখাই দিই, মুরগি হবে দেশীয় মুরগি ঝোল হবে, বুঝছো? দেশীয় মুরগি ঝোল হবে, আর এই যে আলু ভর্তা টমেটো ভর্তার জন্য সব রেডি, হাতটা পুড়ে তো একা খাওয়া হইলো, এরকম নামাই দিই, ঢাকনাটা কোথায় আছে, অনেক পছন্দ রান্না করতে পারলে আমার মনটা ভালো হয়ে যায়। সবসময় যতই দুপুরবেলা রান্না হোক পরিষ্কার পরিচ্ছন্ন তাই মানে চাও খাই নেই জানো, বিকাল এখন একটু চা খাবো একটু কেক খাবো, বিন্দারে বলছিলাম থাকতে শয়তানটা থাকে নেই। আমার বান্ধবী আসছিল আজকে আমার ফটো দিত, ফটো দিল কিন্তু কাজ হলো না কোনো, আমরা পাসপোর্টই খুঁজে পাই না, বুয়া পাসপোর্ট কোথায় রেখে গেছে, শেষ পর্যন্ত পাসপোর্ট পাই না পাই না পাই না, পেলাম কিন্তু ততক্ষণে ওয়াক্স শেষ, ওয়াক্স শেষ মানে কি যমুনাতে যাওয়ার রোডই বন্ধ ছিল আজকে। আমি খাচ্ছি চা, খাই না কফি খাই তো, আমি বললাম যে আমার জন্য একটু বানায়, বাচ্চা বাচ্চা মেয়েরা আমার সাথে জয়েন করছো, আমি তোমাদের বিউটি টিপস দিব, আমি তোমাদের কিভাবে স্কিন রিফ্রেশ রাখা যায়, আমার এই এই যে আমি কিন্তু পার্লার টার্লারে যাই না, যখন আমি আমার চুল কিছুদিন আগে বেশ লম্বা ছিল কার্ল করা ছিল, যখন থেকে তুমি টেক কেয়ার করতে পারতেছিলাম কেটে ফেললাম, বিশ্বাস করবার ছেলেদের সেলুন গেছিলাম, না না আমি কি রাগ করি, আমার রাগ নাই, আল্লাহ নেগেটিভ কোনো কিছুই আমাকে দেয়নি, থ্যাংকস ফর দ্যাট। হ্যাঁ তবে ছেলেরা যখন তুমি বলে তখন আমি চাই যে তারা যেন আমাকে জিজ্ঞেস করে নেয়, এটা একটা পারমিশনের ব্যাপার, গড গিফটেড সবাই। আমি দেখছি একটা অনেক অটিস্টিক বাচ্চারা অনেক কিছুতে এত বেশি ভালো, ওদের মতো ভালো আমরাও না, তা আল্লাহ সকল প্রশংসার মালিক, অন্তত আমার তাই মনে হয়, মানে আল্লাহ বলতে মহান সৃষ্টিকর্তা যে আমাদের বানাচ্ছে, কেউ আল্লাহ বলি কেউ ঈশ্বর বলি কেউ ভগবান বলি কেউ গড বলি, আজকাল খুব সস্তায় 100 টাকা দিলে 5টা পাওয়া যায়, ছোট ছোট টাওয়েল রেখে দিবা, আরেকটু হোক তারপর মারা দিব, তাই না? অনেকখানি লাভ হয়েছে, টোসাটা ভালোই পড়বে, চালটা কমাই দিয়েছে, আমার ঘর গুছাতে খুব ভালো লাগে, বুঝছো? ঘর গুছাতে ভালো লাগে, প্রেশার কুকার কিন্তু আমি প্রেশারটা দেই না, আসলে প্রেশারটা খুলে রাখি, প্রেশারে একটুখানি রাখি জাস্ট যতটুকু, প্রথমে একটা কষান দিই তারপরে প্রেশারটা দিই,
হালকা একটু সফট করে আবার প্রেশারের ঢাকনা খুলে তারপরে রান্নাটা করে ফেলি, কারণ প্রেশার কুকারের রান্না ওই আমরা বাঙালিরা খেয়ে আরাম পাবো না। আর বাচ্চাদের দিয়ে তো আরো আরাম পাবো না। আমি সবসময় রাস্তাঘাট দিয়ে যতবার যাই, যত ট্রাভেলাররা যায়, 100 টাকা করে লম্বা পাঁচটা দেয়, 200 টাকা করে বড় ট্রাভেল দেয়, ওগুলো সব কিচেনে কাজে লাগে। কিচেনে যারা কাজ করে, ঠিক এই কথাটাই আমি বলতেছিলাম, আপনার কর্মফলই আপনার মুখের উপর পড়বে। আমাকে অনেকে বলে কি আপনার এটা ওইটা আপনার নাতনি, আমি কি তাহলে আমার নাতনি না তো আপনার নাতনি, কত কষ্ট করে দাদি হয়েছি। সেই ছোট্টবেলা আমার বড় বোনের আগে আমাকে বিয়ে দিছে, বুঝো, মাথা খারাপ মনে করে। হুম, তো মাথা খারাপ হইলেও তো আমি তো বেশ ভালোই আছি, সংসার টংসার প্রতিদিন সব আমার নিজের হাতে করা, ইচ অ্যান্ড এভরিথিং। যখন তুমি তোমার সংসারের ডিটেলসে কাজ করবে, তখন সংসারের সবাই তোমাকে সেই রেসপেক্টটাই দেবে। আইসো না, সত্যি আমি তো ইউক্যালিপটাস গাছ দিয়ে নাইমা, লাইট আলার সাথে নাইমা পাইগা গেছিলাম, বাকি নাইমা তুমি বিয়া আবার কি, বিয়া তো না এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু পরে দেখছে যে আমার বড় শেষে দেখছে এখনই পাইকা যায়, তাইলে তো বিয়ার দিন পাওয়াই যাব না, অনেক ছোট ছিলাম আমি। তারপরে আমার বড় চাচা দুইটা আনছে, আমার রিমাবু, আমার সন্ধ্যার সময় রিমা আব্দুল মিঠুর ভাই, দুইটা নিয়ে আসছে আর বলছে যে না থাকা থাকে না, কোনো আকমাক না, একবার তুলে নিয়ে যান, তুই আনছে বিয়ে আনছে দিয়েই দিলাম আজকে, আর কোনো গয়নাগাটির কথা পরে পরে তোলার সময় সব কিছু হবে, কাবির নামা টামির নামা। ইভেন আমি একটা আমার কোনো বিয়ার ছবিও নাই, আমার বিয়া হয় নাই, সাইন করে তো আমার চাচা ভুলে গেছে, ইচ্ছা করলে কিন্তু আর একটা বিয়া দিতেই পারো আমাকে, কাঠের মারা কতগুলি থাকে না, ওর মারটা দিলেই পারো। আমি হাসি এখনো, কাবির নাম কোনো কিছু নাই, ধানমন্ডিতে আমার বিয়া হয়েছিল, আমার জামাইয়ের একটা সাইন আছে, আমার কিচ্ছু নাই, ভিডিও বিলুপ্ত হয়ে গেছে, ভিডিও ছিল ওই আমলে, আমাদের বাড়িওয়ালার ছেলে তখন আমরা কলা বাগানে খুব আব্বা এসে আমাদের সব কিছু নিয়ে গেল, তখন আমরা খুব গরিব হাল আর কি, মানে কোনো রকমই একটা লুকায় বাসা ভাড়া নিয়েছে কলা বাগানে, পর্দা মর্দা নাই, সব কিছু নিয়ে নিয়েছিল, মানে আব্বা তো ছিলেন না, আব্বা 24 ঘন্টা আমাদের লন্ডন চলে গেছিলেন, নাহলে আব্বার মায়েরা ভালো। এই অবস্থান থেকে আমার বিয়ার ক্যাসেটটা বাড়িওয়ালা ছেলে চুরি করে নিয়ে গেল, অব্বাই তোর কি জানি বিমানের পার্সার টার্সার কিছু ছিল, তার আবার গুলশানে বাড়ি টাড়ি করে বলেছিল, তো মহিলাটা খুব ভালো ছিল, খুব সুন্দর দেখতে ছিল, তো ওই পটলের ছেলে আমার বিয়ার ক্যাসেট বিক্রি করে সিগারেট কিনে খাইছে, ওইটুকু মনে আছে, পানি পানি না। তা সুতরাং আমার কোনো বিয়ের ছবি নাই, আমার খুব ইচ্ছা একদিন বউ সাজবো, যদি বউ সাজুকো বড় সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো লাগছে মন্দ নয়। এখন দেখা যায় যে আমি সবচেয়ে বেশি পটু রান্নায়, জামাইখানা বলো আইবুড়ি ভাত বলো, আমাকে ডাকলে আমি রান্না করে দিতে পারবো, বাবুর্চি হিসাবে আমার ভাড়া নিতে পারবা, বাজারেও আমি পটু, পটু নাম্বার ওয়ান, দেখো পটু নাম্বার ওয়ান, বাজারে আমি পটু, রান্নায় আমি পটু, কবিতা লেখাতেও আমি পটু। আমি পৌঁছাসবো, আমি আই প্রয়োগ প্লাক করি না, আই যে আমার বান্ধবী লিন্ডা জানে আমার বলে পকিন নি, তুই যে পার্লারও যাস এইটা তো আমি ভাবতে পারি না, এত বছর পরে দেখা, তুই যে এরকম ফকিন্নির মতো চলাচল কর, ও দেখে কি আমি বাসে চড়ি, ও দেখে কি আমি রিক্সায় চড়ি, আমার বাসায় এতগুলো গাড়ি, ও তো চিন্তা করতে পারে না, তো জিলিনার তো শোনে। তারপর অনেক বছর পরে দেখা তো, তুই কি সেই লোক, আমি বলছি হ্যাঁ আমি সেই লোক, আমি বলছি যে আমি ডাউন টু আর্থ, বুঝতে পারছিস না, পরে দেখে টাউন এলে বুঝে বুঝেছে আকাই পুরার সাথে, দাদা একটু শখ দেন তো, তুই কি ফকিরদের মধ্যে এরকম শুরু করছিস কেন। তারপরে সেদিন আমার মেয়েকে চমকায় দেওয়ার জন্য ছেলেদের সেলুনে গেছিল, আমার সব মানুষ চমকায় দিতে খুব ভাল লাগে, অনেক ভালো লাগে।
আর যারা আমাকে প্রেম নিবেদন করে, আল্লাহ আর জীবনও করে না। আমি তো একটা বেটা অনুষ আসলে, বেটা আবার আমি যে আসলে কি খুবই দুঃখজনক, আমি প্রেম করতে পারবো নীরবে, তুমি রবে। আল্লাহ কালকে আমার ডাবিং আছে পাশা, না কি জানে আব্বাস ফিল্মে, আব্বাস ফিল্মে আমি ডন, ডন কে পকড়না মুশকিল নেই না মুমকিন হ্যাঁ, সে ডন না, আমি খুন করি, আমাকে আমাকে খুন করে মেরে ফেলে। আমি হাই শেষে ওইটার মধ্যেও আমার বিয়া হয় না, বুঝছো, আমাকে বিয়া হয় না যে তার বেটি তাহলে নট পরে বসে থাকে। আমি চান্স পেলাম, সে ডিরেক্টরে পটালাম যে আমার যেহেতু বিয়ে করি না ভাইদের জন্য, তাহলে আমার তো বউ সেজে এত পয়সা, আমার আমার তো বউ সেজে ভাইদের বলি এই তাদের পড়াশোনা করেছি তো কি হয়েছে, একটা তো রাজনীতি, তো তো ফেল মারছ, পড়াশোনায় কি করছো, রান্না পারছো, বধি কান দে, বড়ে গেলে আমাকে বাড়িতে পাঠাই দম, বুঝছ, ঈদা বাড়িতে পাঠাই দম, কি সুখ দেখতে পারছ না, কি হচ্ছে কি, আয় ভাই তোমায় মানে চাইবো না গেলা, সিনেমাটা কিন্তু তোমাদের দেখতে পাবে পয়সা দিয়ে, আমি আছি সাবা আছে, আমি আছি সাবা আছে, পাশা নিয়েও তো আমি ওখানে আইটেম গেছিলাম। মেয়ে মানুষে হয়েছে পুরুষকে সুখ দেবার লিগা, একটা দইরা এদিকে কিন্তু নিজে বিয়া করি না, একটা দইরা একটা পুরুষের দইরা যদি আমি বাঙে মানে মারতে পারতাম পাশের মধ্যে একদম থাপড়া ঠিক করে লাগতাম, যেগুলি মাইয়া মানুষের সম্মান করে না সব করে পিড়া, কেমন কার মারা যায় বলো তো, আবার সারাদিন খালি আল্লাহ একটা ছেলে দেখছি বউ তার বাবাকে অত্যাচার করতো, মাকে অত্যাচার করতো দেখে মারে সাদে নিয়ে ফেলাই দিল, এই ছেলেরে আমি নিজ হাতে মারতে চাই, এবং আরেকটা দেখলাম বাপরে থাপড়াইতেছে, আমি তো বাপ মায়ের সামনে কোনো শুটিং এ আছি এটা বলতে এখনো ভয় পাই, এই জন্য আমি নাটকই ছেড়ে দিলাম, আম্মা ভীষণ বিরক্ত করে আমাকে, কে জানি কান পড়া দেয় আর আমাকে এক কথায় তুমি কিসের শুটিং, কিসের শুটিং, আর দূর দূর শুটিং ছেড়ে দিলাম, আর ওইখানে বাবার থাপড়াইতেছে একটা ছিল একটা বাইরালে দেখলাম, আর কতগুলি নিকৃষ্ট মানুষ আছে, এমন নিকৃষ্ট তারা কাজের ছেলে মেয়েদের পিটায়, কাজের ছেলে মানে কি, সেই দিন তো আমি একটা তোমার দাঁড়ালো তোমার একটা ই পাঠাই, আমি রিক্সা করে যাচ্ছি, আনফর্চুনেটলি বেচারা আমার রিক্সার সামনে পড়েছে, দেখি একটা ছোট ছেলের পিঠাইতে পিঠাইতে নিয়ে যেতেছে, আমার সাথে আমার গাদা ভাই ছিল মানে পদ ভাই, উনি নীরব মানুষ, উনি ভয় পায়, আমি বললাম কি রিক্সাটা থেকে জাম করে আর বোধ হয় দশ হাত দূরে এমন একটা ফ্লাইং দিলাম, গিয়া বেড়ার কলারটা ধরে বেড়া তখন দোকানে ঢুকতেছে, কে শুনে কার কথা, আমাকে সাটার নামা তোর, তোর কত দোকানদার আছে সাটার নামা, আমার কি করবি জব করবি, আগে তোর আমি পিটাই নেবো, তারপরে যে না না আপা কি বলছেন আপনাকে কেন মারবো, কেন আমাকে তোর আমি লাগতাম তোর সব গ্লাস ভাঙবো, তারপরে ছেলেটা বাঁচাইলাম, মানে প্রতিবাদী না হইলে তো হবে না। আরেকদিন শ্যামলি রোডে আমি রাস্তা আটকে দিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে, তারপর পুলিশ ভাই টাকা খাইতেছিল, পুলিশ ভাই নামে গেছে, কাউরে এসে চিনে না, আমি আপনাকে চিনে না, এটা মেইন রোড হ্যানতেন, তারপরে আমি হঠাৎ শেখ হাসিনা ছবি বের করে দিয়েছি, এনাকে চিনেন, হ্যাঁ চিনি, তারপর আব্বা ছবি বের করছে, এনাকে চিনেন, না এটাকে না মন্ত্রী, আমি কিনা মন্ত্রী না, এই যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে না ওইটার যে শেখ মুজিবুর রহমান যে শেষ বার্তাটা দিয়েছিল স্বাধীনতার ঘোষণা, ওটার লেখক আমার বাবা, এগুলো কিছুই বুঝলো না, আমি আপনি কি রিক্সাওয়ালার গদিটা দিবেন 20 টাকা করে নিয়ে, তো অনেকগুলি সকাল থেকে নিয়েছেন না, এখন দিয়ে দেন, দিয়ে দেন নাহলে খারাপ হবে, আপনি আপনি আমার কি খারাপ করবেন, আমি তাহলে আমি কি আমি কোনো খারাপ করবো না, গণভবনে শেখর ভাইয়ের একটা ফোন করব, কেন গণভবনে ফোন করবো, দেখেন আপনার সার্জেন্ট চলে আসছে, আমাকে আপনি রিক্সা লাগাইছে মাপ চাপে, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে রিক্সার লাইসেন্স আছে নাকি, এখানে কত শ্যামলিতে কতগুলি রিক্সা চলে ভাই সকাল থেকে, লাইসেন্স কত কয়টা রিক্সাওয়ালার আছে, আপনি আমি এখন 20টা রিক্সা দাঁড়া করবো, আমি ফটাফট ফটাফট সব রিক্সা দাঁড়া করছি, আমি এই তোর কাছে লাইসেন্স আছে, কেন আপনার নাই, কেউ কুষ্টিয়া থেকে আসছে, ঠাকুরগাঁ থেকে আসছে, সব নর্থ বেঙ্গল থেকে আসছে, বুবক্ষে লাগাতে থাকা, আমাকে সকাল থেকে টাকা দিছ না শ্যামলির মোট পর্যন্ত আসার জন্য,
কাহা দিছি তো দিছে দা ওই দাই নি ওই দাই নি আমি যে সবার টাকা ফেরত দেন লেনদেন সবার টাকা ফেরত দেন দিয়া ওর পায়ে মাপছেন কারণ আপনি লাত্তাইছেন আপনার কোনো রাইটস নাই একটা ট্রাফিক পুলিশ হইয়া বা সার্জেন্ট হইয়া কাউকে লাত্তা না এই ধরনের কোনো সার্টিফিকেট আপনাকে দেওয়া হয় না তারপর পৌনে এক ঘন্টা রাস্তা ব্লক করে মাপ চাওয়ায় আমাকে আপনার কাছে মাপ চেয়েছে আমি না আমাকে সব অপরাধ করছেন নাকি আমি আপনাকে দেখে বলছি ওকে মাপ মাপছে এই সব রাপা তোমার আসি আমার আমার একটা চিনে নি বা বললেন নাও নাই আমি ভীষণ মাইন্ড করছি কিন্তু তোমার যা সুন্দর লাগছে কবে ছবিটা আসবে স্বপ্ন বাপা কবে ছবিটা আসবে নালে কিন্তু বাস ডাকাতি করবো তোমার মতো বুঝো দেখ আমার স্বপ্ন বাপা হুমায়ুন আহমেদের ভীষণ প্রিয় আমাদের ভীষণ প্রিয় স্বপ্ন বাপার এরকম ডাকাতির কেস আছে ওনাদের বাড়িতে ডাকাতি হয়েছিল ওনার আব্বা মারা গেছে অনেক স্বর্ণ কিন্তু স্বপ্ন বাপার দিলটা এত বড় কলিজাটা এত বড় সাবিনা আক্তার মিঠু আসসালামু আলাইকুম সাবিনা আক্তার মিঠু আমার রান্না দেখাসি হ্যাঁ রান্না ভুলে গেছিলাম তোমাদের সাথে কথা বলতে মারবো তোমাদের আমি কথা বলতে বলতে না ধান ধরো আসলটা বেজে যায় বেঁচে দানি সরকার না বিচিকে অনেক জানিয়েছি হাত পুড়ে গেছে আমার দেখতে তো খুশবু তো সেইরকম ছড়িয়েছে খুশবুটা এখন আমরা এটাকে লাল করব যেহেতু খাসির মাংস এটাকে আমরা লাল করব হ্যাঁ দেখো না আমি কত কিছু ফলাইলাম এটাকে আমি মরিচ দিলাম কিন্তু বুঝছো মরিচ দিলাম জানো মানুষ আপনার থেকে মানে অচেনা মানুষের সাথে কথা বলতে যে কি ভালো লাগে দেখো রংটা কত ফুলছে এই যে রেড রংটা এখানে পুদিনা পাতা যদি ই দিতা একটু পোলাও চালের গুঁড়া ওইটা আরেকদিন শেখাবো এটাতে দেওয়া সম্ভব না পোলাও চাল ভিজায় নেই পোলাও চাল ভিজাইনি গো কেন তুই নো আইলা আশা নো ফুরাইলা মনের কথা ন কইলা ও আমার ঐশা বন্ধু কেন তুই নো আইলা আশা নো ফুরাইলা মনের কথা ন কইলা মরিচ টুরিস পালাই এক একার করে ফেলছি বুঝছো একটু আলু ডোলে ডোলে দিলে দেখো এই যে চামড়াটা উঠে গেছে ইটস সো ইজি রাইট দেখো চামড়া উঠে গেছে জাস্ট ডু লাইক দিস ওকে এই যে এই চাপ দিলেই চামড়াটা উঠে যাবে যখন দেখাইতে যাবো তখন ডুববো না এটা প্রকৃতির নিয়ম আমি হলুদ দিচ্ছি না এটা তো আমি হলুদ দিচ্ছি না কাঁচামরিচ আর ই দিব কি যে সুন্দর গন্ধ বার হয়েছে নিজের রান্নায় তো আমি নিজেই প্রশংসা করে মরে যাচ্ছি ওমা দেখো কি সুন্দর রং হয়েছে আর একটু ঢেকে দেব তারপরে আলু ভর্তাটাও অলমোস্ট হয়ে গেছে আলু সিদ্ধ চালটা সিদ্ধ করা হয়েছে এখন ডিমগুলি ছিলবো ডিমগুলি আর টমেটো ভর্তা হইলে আমার কাছে আমার হাতে এক ঘন্টা তারপরে ও খুলছে না এটা খুলতে পারছো খুলতে পারো নাই এটা হ্যাঁ কিন্তু তিন অপারেটরটা কই পা জানো দেখো তো থাকলে ড্রয়ারটাই থাকবে নাহলে আমি যেটা দিয়ে করছি আরে খাসির মাংস রান্না করবো না কেলের দুধ দিয়ে কি করবো মানে না হইলে নাই না হইলে তাহলে আর লাগবে না কি করবো আবার বাচ্চাদের খাওয়াবো তুমি রাবে নি রাবে
আমারও দুয়ার প্রাণ, গোসল করতে হবে, ভাতটা করে তারপর গোসল করতে যাব। ওকে, ততক্ষণ পর্যন্ত বিদায়, ভাতগুলো করে ফেলি, বাচ্চারা কখন চলে আসে ঠিক নাই, মুরগিটা বসে দিব। কথা বলতে থাকলে তো আনন্দই লাগে, অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে, কিন্তু তারপরেও কাজ করতে গেলে একটু মনোনিবেশ না করলে এই যে হাতটা একটু পুড়ে গেল, এই যে পিঁয়াজ একটু পুড়ে যাবে, এটা তোমাদের ছেড়ে আমার মোটেও যেতে ইচ্ছে করছে না, কিন্তু ভর্তাটা যাতে মজা হয়, ভালো করে খেতে পারে বাচ্চারা, সেটারও তো একটু দেখতে হবে। আর বোম্বাই মরিচটা একটু কাটতে হবে, বোম্বাই মরিচ কাটা ভীষণ ঝামেলা, একটু থেতো করতে হবে, অনেক ভয় লাগে, গ্লাভস পরতে হবে। খুদাহাফেজ। একটা সুন্দর কথা মানুষকে বলবেন, ওটাই আপনার জাকাত।